উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করলেন বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য টমকলের ভগীরথপুরের তিলিপাড়ায়। আমবাগানে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া দেখতে ঢল নামে স্থানীয়দের। মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল বহরমপুর YMA ময়দানে এসো খাই চেটে পুটে। টুবি ক্যাটারার দ্বারা আয়োজিত বহরমপুর পৌরসভার সহযোগিতায় আগামী 14 জানুয়ারি থেকে 23 জানুয়ারি দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত হতে চলেছে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল। মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমবাগানে মাটি কোপানোর সময় গত রবিবার সকালে বোমা ফেটে আহত হয়েছিলেন ডোমকলের ভগীরথপুরের তিলিপাড়ার এক কিশোর। ঘটনাস্থলে আরও বোমা থাকার সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, ঘিরে রাখা হয় গোটা এলাকা। খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। সোমবার বিকেলে বোম্ব ডিসপোজাল স্কোয়াড এসে ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয় করে। ঘটনাকে ঘিরে এলাকাবাসীরা উৎকণ্ঠায় থাকেন। অসংখ্য মানুষ বোমা নিষ্ক্রিয়ের প্রক্রিয়া দেখতে ভিড় করেন ঘটনাস্থলের পাশে। সেই বোমের নিষ্ক্রিয় করার জন্য যারা লোক এসেছেন তারা সবাই নিষ্ক্রিয় করে বোম বাস করলেন। কটা বোম ছিল কিছু বোঝা গেছে? ওখানে কটা বোমটা আমি জানি না অবশ্যই সেই মুহূর্তে, তবে শুনেছিলাম চার পাঁচটা আছে এরকম শুনেছিলাম বোম। মামুন আব্দুল কাইমের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।